আসসালামু আলাইকুম বিওয়ার সুইস অ্যান্ড বেকিং এ সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি খুবই অল্প সময় একটি ডেজার্ট রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে আশা করি রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি আজকে ডেজার্টটা আমি পাউরুটি দিয়ে তৈরি করব খুবই সহজভাবে হাতে দশ মিনিট সময় থাকলে এই ডেজার্টটা তৈরি করে ফেলা যাবে মেহমান আসলে বসিয়ে রেখেও কিন্তু এই ডেজার্টটা তৈরি করে দেয় এতই ইজি একটা ডেজার্ট আজকে আমি তৈরি করব ব্রেড কাস্টার্ড আমি চুলো একটা প্যান বসিয়ে দিয়েছি যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল অর্থাৎ আপনারা যতটুকু রুটি ভাজবেন ততটুকুই তেল নিয়ে নেবেন দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে ঘি ঘিটা দিলে এর গ্র্যান্ডটা সুন্দর হবে এবং টেস্টি হবে আমি পাওয়ুটিগুলি এরকম কেটে নিয়েছি দেখুন এর সাইডগুলি ফেলে দেয়নি এগুলি রেখেই আমি ভেজে নিচ্ছি আপনারা চাইলে সাইডগুলি ফেলেও কেটে নিতে পারেন সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভাজবো এটা আমি যে উল্টে পাল্টে লো হিটে আমি এটা ভেজে নিচ্ছি উল্টে পাল্টে নিতে হবে বারবার না হলে কিন্তু রুটির এক সাইড পুড়ে যাবে তখন আর এই ডিজার্টটা ভালো লাগবে না আমি আবারও একটু উল্টে দিলাম দেখুন সুন্দর একটা কালার চলে আসছে এখন আমি তুলে নিব এভাবে করে আমি সবটুকু পাও রুটি ভেজে নেবো দেখুন সুন্দর কিন্তু হয়েছে কালারটা এখন আমি এর কাস্টারটা তৈরি করে নিচ্ছি যার জন্য এখানে নিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার দুধ দিয়ে ঘুলিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম দুই কাপ দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে কলেজ আপনারা চাইলে এখানে ইউজ করতে পারেন চিনি যে যতটা মিষ্টি খাবেন তার উপরে নির্ভর করবে চিনির পরিমাণটা বা কাস্টার্ডের পরিমাণটা আপনারা হালকা মিষ্টি খেতে চাইলে এখানে দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলেই হবে আর যারা একটু মিষ্টি বেশি খান তারা বেশি দিয়ে নেবেন এই যে দেখুন আমি এটা নেড়ে চেড়ে ফুটিয়ে নিব দিয়ে দিলাম এলাচের গুঁড়া সামান্য পরিমাণে আর দিয়ে দিচ্ছি যে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে বারবার কিন্তু নাড়তে হবে না হলে কাস্টার্ড পাউডারটা ধলা পাকিয়ে যাবে তখন আর এই ভালো লাগবে না খেতে সুন্দরভাবে নাড়িয়ে নিচ্ছি সব শেষে দিয়ে দিলাম এক চিমটি পরিমাণে স্যাফরন এটা যদি আপনাদের কাছে না থাকে না দিলেও চলবে আর থাকলে দিয়ে দিতে পারেন এতে কালারটা সুন্দর হবে আর ঘ্রণটাও সুন্দর হবে দেখুন ফুটে উঠেছে আমি এটা খুব বেশি ঘন করব না যে ঘন হয়েছে এখন নামিয়ে নিব কারণ এটা ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে এই যে নামিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি সেই ব্রেডগুলো যেগুলো আমি ভেজে নিয়েছিলাম দিয়ে এর উপরে আমি কাস্টার্ডটা ঢেলে নিব এই যে আস্তে আস্তে কাস্টার্ডটা দিয়ে দিতে হবে যেন সব রুটির উপরেই যায় দিয়ে আপনারা দশ মিনিটের মতো ওয়েট করতে পারেন ততক্ষণেই সুন্দরভাবে এটা সোক করে নিবে ওপরে কিছুটা আমি বাদাম দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি আপনাদের হাতের কাছে যে ধরনের বাদাম থাকে সেটা দিয়ে এটাই ডেকোরেশন করে নিতে পারেন আর কিছুটা দিয়ে দিলাম দিয়ে আমি দশ মিনিট ওয়েট করব তারপর সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিব দেখুন এই যে এটা একদম ভিজে নরম হয়ে গেছে সম্পূর্ণ কাস্টার্ডের ভিতরে আমি এই যে তুলে নিচ্ছি একদম সফট হয়ে গেছে যাদের দাঁত নেই তারাও এটা অনায়াসে খেয়ে নিতে পারবে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সফট হয়েছে এই যে দেখুন খুবই ইজি একটা ডেজার্ট আর তৈরি করা যায় খুবই অল্প সময় খেতেও কিন্তু ভারী মজার আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন বাসায় ট্রাই করবেন তবে অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ